ফুল ফুটুক বা নাই ফুটুক, তবুও বসন্ত এখন মনের রঙে রাঙিয়ে দিতে চায় সবাই মনের মানুষকে। বসন্তের উৎসব হোলি আমাদের অঞ্চলে যার পরিচিতি দোলযাত্রা বলে। পৌরাণিক কাহিনী রয়েছে যে রাক্ষসী হোলিকাকে বধ করেছিলেন কৃষ্ণ। সেই রাক্ষসী বধের পরে অনাবৃষ্টি কেটে গেলে মানুষ উৎসবে উদ্বেল হয়েছিল। সেই উৎসবের সূত্র ধরে এই বাংলাতেও হোলি উৎসব পালিত হয়। ভারতের প্রায় সমস্ত রাজ্যে হোলি উৎসব পালন করা হয়, যেদিন দোলযাত্রা বলে আমাদের অনেক রাজ্যে প্রচলিত উৎসব হয়। তার পরদিন পূর্বাঞ্চল তথা বাংলা ও ত্রিপুরায় দোলযাত্রা হয়। কিন্তু দোলযাত্রার মূল কথা যে রঙের ভুবনে রাঙিয়ে দেওয়া, সে এ অঞ্চলে উদযাপিত হয় দোলযাত্রার পরদিন, অর্থাৎ দোল উৎসবের পরদিন রং খেলা হয়। হতে পারে উৎসবের রেশ রেখে দেওয়ার জন্য একটা দিন হলেও বেশি আনন্দ উৎসব করা হয়। বৃন্দাবন থেকে গুজরাট, এক কথায় মধ্য উত্তর ভারতে হোলির উৎসব চলে কমপক্ষে 7 দিন ধরে। আগে প্রাকৃতিক রঙের ব্যবহার করা হতো হোলিতে। হলুদ এবং লাল ফুল শুকিয়ে মিহি গুঁড়ো করে আবির বানানো হতো। এখন তার জায়গায় সিনথেটিক রং এসেছে, যার ফলে ওইসব রঙের জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এই বসন্তের শুষ্ক মরশুমে বসন্ত রোগের প্রাদুর্ভাব এড়াতে ফাগ বা ফাগুয়া ব্যবহার করা হতো, যা কিনা প্রকৃতিতে পাওয়া এরারুটের মতো কন্দমূল থেকে আসে। তার সঙ্গে কখনো কখনো প্রাকৃতিক রং মেশানো হতো, তাতে শরীরে রোগাক্রমণ ঘটত না। প্রাকৃতিক ও কৃত্রিম রঙের তুলনা করতে গিয়ে চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মজুমদার বলেন, তো এই বসন্ত এবং আনন্দের উৎসব, রঙের উৎসব বা হোলি যেটা আমরা প্রতিনিয়ত করছি বা হোলি খেলছি, সেটা শুভই আমাদের আনন্দের বিষয়। কিন্তু এই খেলাতে আমাদের কিছু সতর্ক থাকতে হবে, নাহলে আমাদের বিভিন্ন স্পেশালি যেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত যেটা ব্যবহার হচ্ছে রাসায়নিক রং বা আর্টিফিশিয়াল কালার্স, সেগুলিতে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যালস যেমন লিড, ক্রোমিয়াম, মার্কিউরি। সো সেই ক্ষেত্রে আমাদের ত্বকে খুব বিশেষভাবে ক্ষতি করতে পারে, বিশেষ করে যেসব লোকের ত্বকে পূর্বজনিত সমস্যা, পূর্ব নির্ধারিত সমস্যা যেমন অ্যাটপিক বা এক্সিমা বা ডার্মাটাইটিস রয়েছে, তাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কিছু পার্টিকুলার কেমিক্যাল, যেগুলো আমি বললাম ক্রিমি মার্কারি বা লিড বা সীসা যে বা ইভেন সিলিকা ইউজ করা হচ্ছে বিভিন্ন রঙে, সেই ক্ষেত্রেও আমাদের শ্বাসনলীতে বা ইভেন স্কিনে বিশেষভাবে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক ডার্মাটাইটিস ইত্যাদি হতে পারে, ইরিটেশন ডার্মাটাইটিস। তো এই ক্ষেত্রে আমাদের কিছু সাবধান অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমরা বিশেষ করে চোখের ক্ষেত্রে আমরা একটা সানগ্লাস ইউজ করতে পারি। স্কিনের জন্য আমরা যদি রং খেলার পূর্বে অ্যাটলিস্ট 15-20 মিনিটস বিফোর আমরা যদি একটা ময়শ্চারাইজার এবং একটা সানস্ক্রিন মাখে নেই বা মেখে নেই অ্যাটলিস্ট 15-20 মিনিটস, এই দুই ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে সমস্যাগুলো কম হতে পারে। সেই কারণটা হলো আমরা যদি আগেই সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার মেখে নিই, আমরা রঙটা সরাতে ইজি হবে। আর দ্বিতীয় হচ্ছে যে রঙটা ডিরেক্টলি স্কিনের কন্ট্যাক্টে বা চর্মের ত্বকের সংস্পর্শে আসবে না। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর তৃতীয় কথা হচ্ছে যেটা আমি বলছিলাম, আমাদের চুলে বিশেষভাবে এফেক্ট করে, কারণ চুলের গোড়ায় লেগে থাকে, ছড়াতে অনেক কষ্ট। সেক্ষেত্রে মাথায় যদি একটা স্কার্ফ ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের উৎসবটা অনেক বেশি আনন্দজনিত হবে, বা স্কিন বা যেগুলি চুলে যেসব সমস্যা হতে পারে, ডার্মাটাইটিস বা অ্যালার্জিক বা ইরিটেশন হতে পারে, সেগুলো অনেক পরিমাণে কমিয়ে আনা যেতে পারে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করুন কোন রঙটা ব্যবহার করব, কোন রঙটা সেফ, অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো রাসায়নিক রঙই বা কোনো কেমিক্যালস কালার্সই সেফ নয়। প্রত্যেক কোন রঙটা সেফ, আমরা যদি মন্দেও ভালো বলি, সেই ক্ষেত্রে আমরা যদি বলতে পারি আবির অনেকটাই সেফ, কিন্তু আবিরও রয়েছে, সেটা আমাদের চয়েস করা খুব গুরুত্বপূর্ণ, কোন ক্ষেত্রে কী আবির ব্যবহার করে, সত্যি কোম্পানি সেরকম মেনটেন করছে কিনা। আর সবচেয়ে যদি খারাপ বলুন, আমি বলবো বেশি হার্মফুল বা ক্ষতিকারক, সেটা হচ্ছে আমাদের তেল রং, যেটা পেস্ট আমরা করি অনেক সময়। কিন্তু এখন যে পরিমাণ কৃত্রিম রং ব্যবহার করা হয়, তাতে ফাগুয়ার আনন্দ বিষাদে পরিণত হয়। চর্মরোগ তো রয়েছে, চোখের অসুখও চেপে ধরে মানুষকে, তাই আনন্দের বদলে আতঙ্কটাই যেন জড়িয়ে ধরে আমাদের।
প্রাকৃতিক রং থেকে কৃত্রিম রং ব্যবহারের পর চোখেরও বড় ধরনের সমস্যা হয়, তাই এ নিয়ে অভিমত ব্যক্ত করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রণবেন্দু বর্মন। দোল পূর্ণিমায় আমরা কি করি, এরপরই আসে আমাদের সেই রং খেলার পালা। তো রং খেলা আমাদের ভারতবর্ষে এটা একটা খুব আনন্দের সঙ্গে এবং খুব ইয়ের সঙ্গে উদযাপন করা হয়, সবাই আমরা এটাতে অংশগ্রহণ করি কম বেশি। কিন্তু এই বিষয়ে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রং খেলা তো, রং খেলা মানে রং দিয়ে খেলা। রং আসলে এখন যে রং বাজারে আসে, বাজারে বিক্রি হয়, বেশিরভাগই কৃত্রিম রং, মানে কেমিক্যালস রং। তো এগুলিতে কী হয়, আমাদের চোখে ইঞ্জুরি হতে পারে। ইঞ্জুরি কিন্তু অনেক রকমের হয়, চোখে আমরা ইঞ্জুরি একটা বিশাল ব্যাপার, মানে আঘাত কিন্তু শুধু একটা মেকানিক্যাল ইঞ্জুরি বা কোনো কিছুতে জিনিস দিয়ে আঘাত পাওয়াটাই আমরা আঘাত বলি না। এর মধ্যে থার্মাল ইঞ্জুরি হতে পারে, মানে তাপ থেকেও আমাদের চোখে ইঞ্জুরি হতে পারে। আবার কেমিক্যালস থেকে, মানে রাসায়নিক পদার্থ থেকে। তো রাসায়নিক পদার্থ আমাদের যে এখন রং বাজারে পাওয়া যায়, বেশিরভাগই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। তো সেগুলি অত্যন্ত ক্ষতিকারক, বিশেষ করে আমাদের কর্নিয়া এবং কনজাংটিভা, চোখের ভিতরে যে যদি ঢোকে সেতে কর্নিয়াল অ্যাব্রেশন হয়ে যেতে পারে, কর্নিয়াল আলসার হতে পারে, এবং এই কেমিক্যালসের কারণে কর্নিয়া সাদা হয়ে যেতে পারে। এবং চোখের অন্ধত্বর কিন্তু একটা বিশাল কারণ, বছরে প্রায় অনেক এরকম আমাদের কর্নিয়াল ইঞ্জুরি, কর্নিয়াল অপেসিটি হয়ে থাকে এই রং খেলার পরবর্তী সময়ে। তো এই সময় এখন একটা জিনিস আমাদের নজর রাখতে হবে, আনন্দ তো করতেই হবে, হবি এটা ট্রেডিশনাল হয়ে আসছে আমাদের, রং খেলাটা যেহেতু আমাদের ট্রেডিশন আমরা এটা করতে হবে। তো আমরা মনে রাখতে হবে যে কেমিক্যাল যে রংগুলো যতটুকু সম্ভব, যতটুকু না আমি বলি কেমিক্যাল রং আমরা ইউজ করবই না, আমরা প্রাকৃতিক রং যেটা অর্গানিক কালার হিসেবে এখন কিন্তু বাজারে পাওয়া যায়, অনেক ভালো ভালো দোকানে কিন্তু এই অর্গানিক কালারগুলি পাওয়া যায়, এগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের চোখের ক্ষতি খুব কম হয়। রং খেলা বড় ধরনের আতঙ্ক বয়ে বেড়ায়, তবুও বসন্ত পূর্ণিমার রাতে দল বেঁধে হোলির গান আর গাওয়া হয় না। নির্ভেজাল আনন্দ থেকে মানুষ প্রায় বিমুখ হয়ে গেছে এসব কারণে, তবুও হোলি আসে হোলি যায়, আমাদের কানে বাজে বসন্তের কথা। কখন বসন্ত এলো এবার হলো না গান, কখন বকুল মন চেয়েছিল ছড়া ফুল, কখন যে ফুল ফোটা হয়ে গেল অবসান। এবার বসন্ত কিরে জুথিগুলি জাগিনি রে, অলিকুল গুঞ্জরিয়া করেনি কি মধুপান, এবার কি সমীরণ জাগায়নি ফুলবন, কারা দিয়ে গেল না তো চলে গেল ম্রিয়মান। কখন বসন্ত এলো এবার হলো না কি আর গান, বসন্তের শেষ রাতে তুমি কি এসেছিলে শূন্য হাতে, এবার কাঁদব মালা করব তোমারে দান। কাঁদিছে নীরব বাসি অধরে মেলায় হাসি, আমার নয়নে ভাসে ছল ছল অভিমান। কখন বসন্ত এলো এবার হলো কি গান, এবার হলো কি গান। কানে বাজে বসন্তের সেই চির নবীন সুর। রং সে ছড়ায় রে বল।
ক্যামেরায় সুমনের সাথে চিন্ময় চৌধুরীর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।